নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো গল্পপাটে আমি মিমি নিজেকে বদলে নেব বলে ভেবেছি অনেক ভেবে দেখলাম যা হওয়ার হয়েছে আর না ঠিক করেছি এই নতুন বছরে নিজেকে আর সহজ করে তুলব না সহজে কাউকে বিশ্বাস করব না কারো ভালো কথায় অন্তত গলে যাব না দেখেছি মানুষ সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিয়েছে ভালোবাসার বদলে আঘাত করেছে উপকারের বিনিময়ে বদনাম করেছে এটাই কি চেয়েছিলাম খুব কাছ থেকেই দেখেছি মানুষ স্বার্থ নিয়েই মিশেছিল স্বার্থ মিটে গেলেই চলে যায় প্রিয়জন বানানোর নামে প্রয়োজনটাকে বড় করে দেখেছে সে যাওয়ার আগে বদনামও করে গেছে আর কত সহ্য করব, আর কত আঘাত পাব মনের ভিতরে আর কত ক্ষত তৈরি করব। নিজের মধ্যে একটা গণ্ডি টানতেই হবে একটা প্রাচীর দিতেই হবে বাড়ির জানালার কাজ লাগালে সব সময় যেমন একটা ভয় কাজ করে বুঝি কেউ ভেঙে দিয়ে গেল ঠিক নিজের ক্ষেত্রেও তেমনই হয় জানেন ঠিক এটাই ভাবি একটা করে নতুন বছর আসে আর এমনটাই হয় বদলাব নিজেকে কিন্তু যা ভাবি তা করি কোথায় কংক্রিটের দেওয়াল তুলে নিজেকে গার্ড দিতেই হবে কিছুতেই আর বদলাতে পারি না নিজের মধ্যে লোহার প্রাচীর দিতে গিয়েও দেওয়া হয় না সেই কাছের জানালাই থাকে সেই জানালাটাকে খারাপ মানুষ ভেঙে দিয়ে যায় ওই জানালায় দু একটা ভালো মানুষও আসে তাদের সাথে গল্প করি ফুল হাসি বিনিময়ও করি দুটো মনের কথাও বলি নিজেকে ভরাই হাজারটা মানুষ ভাঙে বটে দুই একজনের ভালোবাসায় আমি জুড়ে যাই ভেঙে যাওয়া গল্প তো তাদের কাছেই করি ইচ্ছা হয় না তখন আর নিজেকে বদলাতে থাক না যেমন আসি নিজেকে বদলে নিলেও পুরো পৃথিবীটাকে আমি বদলাতে পারবো না পথ তো একটাই যে পথ মন্দ আছে ওই পথ দিয়েই ভালো রুকি দেয় চোখ বন্ধ রাখতে ইচ্ছা হয় না পূর্ণিমার চাঁদকে দেখতে হলে রাতকে মেনে নিতেই হবে কিছুতেই বিশ্বাস হারাতে পারি না এই স্বার্থের পৃথিবীতে কেউ ভালো কথা বললে বিশ্বাস করি তবে কাকে রাখব সে নির্বাচন আমার হাতে অন্ধ বিশ্বাস আর করি না বিশ্বাস করি চোখ খুলেই ધન્યવાદ છ કે